নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি হন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের এই ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উত্থাপন করব। কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে একদম পুরোপুরি মিলবে এর আমি কখনোই দাবি করব না, কারণ এটি টোটালটি মিলবে আপনার নিজস্ব গ্রহ অবস্থানের উপর এবং দশা ও অন্তর্দশার উপর। যদি আপনার শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আমি যে শুভ কথাগুলো বলবো সেগুলো মিলবে, আর যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে আমি যে অশুভ কথাগুলো বলবো সেগুলো মিলবে। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার। তাই যারা অনলাইন প্রেডিকশন করতে চান বা জন্মছক বিচার করাতে চান, তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেব। তা আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে। আসুন প্রথমে আসি গ্রহের গোচর বা গ্রহ অবস্থান কী বলছে। দেখুন, ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্য একটি সাংকেতিক মাস হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 4 ফেব্রুয়ারি বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং 10 ফেব্রুয়ারি ষষ্ঠগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে এবং এই ষষ্ঠগ্রহী যোগ সৃষ্টি হবে মকর রাশিতে। 13 ফেব্রুয়ারি রবি তার রাশি পরিবর্তন করবে। 22 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ তার রাশি পরিবর্তন করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমে আসি শিক্ষা। এই মাস শিক্ষার্থীদের জন্য খুব একটা অনুকূল নয়, সেটা আপনি হায়ার লেভেলে বলুন বা লোয়ার লেভেল। অর্থনৈতিক উপার্জন আপনাদের মধ্যম প্রকৃতির যেতে চলেছে, অর্থাৎ খুব বেশিও না আবার খুব কমও না, অর্থাৎ মিডিয়াম হতে চলেছে। তবে এই মাসে আপনার পিতার সাথে মতপার্থক্য বা মতবিরোধ দেখা যাবে এবং যেখান থেকে আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং কিছুটা পরিমাণ পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকটা অবশ্যই আপনি নজরে রাখুন। এই মাসে বিবাহের জন্য কোনো সম্পর্ক নিয়ে এগানো ঠিক হবে না, অর্থাৎ বিবাহের জন্য কোনো পাত্র বা পাত্রীকে খুঁজছেন সেটা কিন্তু মোটেই শুভ নয়। তবে আপনার যদি পাত্র বা পাত্রী দেখা থাকে, কথাবার্তা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এগোতেই পারেন। এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনারা রাস্তা পারাপার যখন হবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করুন এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা যখন সিঁড়িতে ওঠানামা করবেন তারা অবশ্যই একটু কেয়ারফুলি সিঁড়িতে ওঠানামা করুন, নচেৎ কিন্তু আপনার পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া, পা মুচকে যাওয়া, রক্তপাত, রক্তক্ষরণ এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের পেটের রোগ, চোখের সমস্যা, মাথা ব্যথা,
স্কিন ডিজিজ এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বেশি কোনো কিছু হলেই আপনারা সঙ্গে সঙ্গে কোনো অ্যাস্ট্রোলজার নয় ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে আপনাদের খরচার দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আননেসেসারিভাবে খরচা হয়ে যাওয়া, অর্থাৎ টাকাকে ধরে রাখতে না পাওয়া, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আয়ের ভাব রয়েছে কিন্তু ব্যয়ের ভাবটাও কিন্তু পাশাপাশি রয়েছে। এই মাসে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কাজের স্থান থেকে বলুন, বাড়ি থেকে বলুন, বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বলুন। এই মাসে টাকা ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাউকে টাকা ধার দেবেনও না, টাকা ধার নেবেনও না। খুব প্রয়োজন না পড়লে টাকা ধার নেবেন না, নচেত কিন্তু সেই টাকাকে রিকভারি করতে কিন্তু আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, অর্থাৎ প্রেমে বাধা, অর্থাৎ এই বাধা আসবে আপনাদের হঠাৎ করে রাগের ফলে, হঠাৎ করে লুজ টেম্পারমেন্টের ফলে, যেখান থেকে আপনাদের প্রেমে চিড় বা ফাটল আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তাই আমি আপনাদেরকে বলবো, মাথা ঠান্ডা করে চলুন। প্রেমের জিনিসটা খুব সেন্সিটিভ জিনিস, সেই সেন্সিটিভ জিনিসকে সেন্সিটিভভাবে নেওয়ার চেষ্টা করুন। এই মাসে শত্রুতার যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটা পাড়া থেকে শত্রুতা বলুন বা কর্মস্থান থেকে, এবং এই শত্রু কিন্তু কিছুটা পরিমাণে মাথা চাড়া দিয়ে উঠবে, এদিকটা অবশ্যই নজরে রাখুন। এই মাসে পারিবারিক দিকটাও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিবার থেকে কিন্তু কিছুটা চাপ আসার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে এই মাসের 22 থেকে 23 তারিখের মধ্যে, এবং সেখান থেকে আপনারা কিছুটা পরিমাণ ওভারকাম করবেন। এবং এই মাসে আপনারা ট্যুরে যেতে চলেছেন, বাইরে ট্যুরে, তবে আপনারা অবশ্যই প্রিকশন নিয়ে যাবেন, কারণ এই মাসে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো ওভারঅল যদি বলা যায়, এই মাসটা আপনাদের জন্য মোটেই শুভ যাচ্ছে না, আমি দুঃখের সঙ্গে বললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।